কিন্তু যেহেতু এরপরে মেদিনীপুরে আমাদের পদযাত্রাও আছে, তাই তারপর আমাকে আজকে কলকাতাও শিখতে হবে। আমি দুর্গাপুর হয়ে বাঁকুড়া করে পুরুলিয়া করে তারপর এখানে এসেছি, এখান থেকে আমাকে মেদিনীপুরে পদযাত্রা করে আবার কলকাতায় ফিরে যেতে হবে। মামুনি আপনার বসুন ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারকে আমাদের তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুজি উনি এখানে চলে আসবেন। ওনার কাছ থেকেও আপনারা দু একটা কথা নিশ্চয়ই শুনবেন। উনি আমাদের অতিথি, যতক্ষণ উনি বলবেন ততক্ষণ আপনারা নিশ্চয়ই ওনাকে কিছুটা বলার সুযোগ করে দেবেন। এটা আপনাদের কাছে আমার একান্ত আবেদন। যেহেতু আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু আমার যেহেতু মিছিল আছে, মিছিল করে আবার বেরোতে হবে। আবার আমরা যখন এখানে করে যাতায়াত করি, হেলিক্যাপ্টারে টাইম দেওয়া থাকে, সানসেট হয়ে গেলে তো চলতে পারে না, সেই জন্যই সময় মতো করতে হচ্ছে। আমার এখানে উপস্থিত আছেন আমাদের প্রার্থী ডক্টর মানস ভূঁইয়া, তিন নম্বরে ওনার ইভিএম মেশিনের চিহ্ন আছে। আমি মনে করার জন্য বলি যে এক দুই তিন বিজেপিকে এবার বিদায় দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মানুষ ভূঁইয়াকে ভোট দিন। আমার এখানে সবের মহাপাত্র থেকে শুরু করে আমার এখানে প্রদীপ আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমাদের মুনমুন জগরদা থেকে শুরু করে আমাদের এখানে সৌমেন মহাপাত্র থেকে শুরু করে এবং উত্তরা থেকে শুরু করে নির্মল ঘোষ বিকাশ থেকে শুরু করে আরো অনেকেই আছেন, গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির সকল কাউন্সিলররা, ব্লক ছাত্র যুব মহিলা সমস্ত নেতৃবৃন্দ, মা ভাই ও বোনেরা, আপনারা বসে পড়ুন না, বোনেরা একটু বসে পড়ুন, কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। আমি প্রথমে আমার বোনেদের এবং মায়েদের আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা এবং আমার সালাম জানাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে পায়ে পায়ে হেঁটে যে মা বোনেরা আজকে খড়গপুরে মিটিংয়ে এসছেন, আমি এই দুর্দান্ত গরমের মধ্যেও তাদের পা গুলোকে প্রণাম জানাচ্ছি, যে তার পায়ে পায়ে হেঁটে অনেক কষ্ট করে এসছে। আমার ছাত্র যৌবন ভাই বোন যারা যৌবনের উন্মাদনা, যারা যৌবনকে পাথেয় করে কখনো জীবনে হার মানে না, তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকে বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন, এই জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের কত ভাষা, কত কথা, খড়গপুর একটা কসমোপলিটন টাউন বলা যেতে পারে, সব ধর্ম সব বর্ণের মানুষ এখানে আছে। খড়গপুর যেমন খড়গপুর আইআইটি আছে, সারা ভারতবর্ষ কেন, পৃথিবীর অনেক প্রান্তরের ছেলেমেয়েরাও নিশ্চয়ই যাতায়াত করে, তেমনি আবার খড়গপুরে মনে রাখবেন খড়গপুর রেলের একটা বড় বৃহত্তম জায়গা এবং 90% খড়গপুরে জায়গা রেলের জমি বলা চলে। আমি নিজে দুবার রেল মিনিস্টার ছিলাম, কাজে রেলের ব্যাপারটা আমি ভালো বুঝি। কিন্তু বাস্তব হলো এ কথা সত্য যে রেল আজকে সেভাবে কাজ করতে পারছে না, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, রেলের কর্মচারীরাও স্যাটিসফাইড নয়, রেল ঠিকমতো কাজ করতে পারছে না, এমনকি ক্লিনজার যেটা ক্লিনজিং বলা যায়, প্যাসেঞ্জার সেফটি অ্যামেনিটিস, সেগুলো ঠিকমতো হয় না। তার জন্য আমি কর্মচারী ভাই বোনদের দোষ দিই না, আমি অফিসারদের দোষ দিই না, কারণ যারা এগুলো প্ল্যান করে, যারা পরিচালক, এটা তাদের করা উচিত ঠিকভাবে বলে আমি মনে করি। তবু আপনাদের বলি এই খড়গপুরে আমরা আমাদের গণতন্ত্রের পক্ষ থেকে, যদিও এটা বিধানসভা ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশন নয়, জেলা পরিষদের ইলেকশন নয়, গ্রামসভার ইলেকশন নয়, তবুও জেনে রাখবেন এই খড়গপুরে আমাদের মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে তাদের সাধ্যমতো কাজ করবার। আমি প্রদীপকে পুরোপুরি সাপোর্ট দিই, তার কারণ
প্রদীপ ছেলেটা ভালো ছেলে এবং মন দিয়ে কাজ করে। অলরেডি খড়গপুরে একটা স্টেডিয়াম করে দেওয়া হচ্ছে, সেই স্টেডিয়ামে 5 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে, স্টেডিয়ামের গার্ডওয়াল গুলো হয়ে গেছে। কিন্তু স্টেডিয়ামে অভয় সিংহ বলছিল আরো কিছু টাকা লাগবে, সেটাও নয় আমরা করে দেব। কিন্তু আমি চাই বেলদায় নারায়ণগড় পাশে মিদনাপুর, মিদনাপুরের স্টেডিয়ামও ভালো করে করা হয়েছে, খড়গপুর স্টেডিয়ামটা হয়ে গেলে এটা খড়গপুর উন্নয়ন, খড়গপুর ইন্ডাস্ট্রি এবং খড়গপুরের আশেপাশে মানুষের জন্য এটা খুব কাজে লাগবে। খড়গপুরে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার করেছি, খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে, খড়গপুরে এমনকি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেন্টারও তৈরি হয়েছে, খড়গপুরে অনেকগুলো ক্লাস্টারও তৈরি হয়েছে, অনেক মানুষ খড়গপুরে জমি নিচ্ছে। কারণ আগামী দিন খড়গপুরটা মনে রাখবেন বিজনেসের একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে, এবং খড়গপুর ভালো জায়গা হলে এখানকার লোকাল ছেলে মেয়েদের কর্মসংস্থান এবং সবকিছু বাড়বে বলেও আমি এটা বিশ্বাস করি। খড়গপুরের পানীয় জলের সমস্যা আছে, অনেকটা করা হয়েছে, বাদ বাকি যেটুকু আছে এরা দেখে দেবে। আমি চাই খড়গপুরটা চকচকে হোক, কলকাতার মতো খড়গপুরটাও দেখতে সুন্দর হোক। আমি খড়গপুরের চৌমাথাটা দেখেছি, মিউনিসিপ্যালিটি ভালো করে সাজিয়েছে এবং প্রত্যেকটা অফিসিয়াল সাজায়। কিন্তু আমি আরো চাই, বিশেষ করে মেদিনীপুর স্বাধীনতার জেলা, আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, ক্ষুদিরামের জেলা, সতীশ সামন্তর জেলা, মদনমিনী হাজরার জেলা, এই জেলা থেকে স্বাধীনতা আন্দোলন অনেক সংগঠিত হয়েছে। এই জেলায় একটা জায়গা আছে পূর্ব মেদিনীপুরে, অবিভক্ত মিদনাপুরে, জায়গাটার নাম হচ্ছে পিছাবনি। ইংরেজরা গুলি চালিয়েছিল কিন্তু গ্রামের লোকেরা পেছিয়ে যায়নি, তারা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছিল, তাই জায়গাটার নাম হচ্ছে পিছাবনি। আমরা সবাই জানি, আমি সেদিনকে খাতাল গিয়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবার 200 বর্ষ উপলক্ষে আমরা গভর্নমেন্টের কমিটিও তৈরি করেছি এবং আমরা ওনার নামে চেয়ারও করছি, আমরা কাজকর্মগুলোও করছি। আমি নিজে সেদিন ঘাটালে গিয়েছিলাম, আমি আবার কিছুদিন পরে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম নিয়ে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাড়ায়, মানে তার এলাকায় তার বাড়ি, যেটা আমরা পর্যটনের দিক থেকে উন্নয়ন করছি, সেটা আমি নিশ্চয়ই একবার ভিজিট করব। আমি আপনাদের বলি মেদিনীপুর জেলায় অনেক কাজ হচ্ছে, খড়গপুর গড়ের ইটকার থেকে শুরু করে গণগণি থেকে শুরু করে কর্ণ মন্দির যেটা আছে আমাদের, কর্ণগড় মন্দির থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে শালবনি থেকে শুরু করে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে গোলাপিয়াতলাপুর থেকে শুরু করে ঝাড়গ্রামের কলেজ থেকে শুরু করে প্রচুর কাজ কিন্তু ইতিমধ্যে আমরা করে দিয়েছি। আজকের ইলেকশনটা কিসের জন্য? এটা কিন্তু আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন, মা বোনেরা মনে রাখবেন। এটা বিধানসভার ইলেকশন নয়, গত বিধানসভার ইলেকশনে আপনারা খড়গপুর মিউনিসিপ্যালিটি, যেটা খড়গপুর টাউন, খড়গপুর বিধানসভা থেকে রুরালটা আমরা জিতেছিলাম, কিন্তু আরবানটা আপনারা বিজেপিকে জয়লাভ করিয়েছিলেন। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি 2016 সালের নির্বাচনে, আজকে এটা 19 সাল, 3 বছর হয়ে গেছে, আপনারা আমাকে একটা কাজ বলুন যে কাজটা এখানে বিজেপি এমএলএ আপনাদের জন্য করেছেন। আপনারা যে তাকে ভোট দিয়ে জেতালেন, অনেক বড় বড় কথা বলেছিল, একটা কাজও করেছেন, একটা কাজও করতে পেরেছেন, একটা কাজ করেছেন, গদা নিয়ে ঘুরে বেড়ান, গদা বাবু, গদা দাদা, গদা নিয়ে ঘুরে বেড়ান, একটাই কাজ। বিজেপির কাজ কি জানেন তো? 5 বছরে রামচন্দ্রের কথা মনে পড়ে না, আমাদের মনে পড়ে। তার কারণ মাদুরগার যে অকাল বোধন, সেটা রামচন্দ্র করেছিল বলে বাসন্তী পুজো হয়, এই দুর্গা পুজো হয়।
আর অরিজিনাল দুর্গা পূজা হচ্ছে বাসন্তী পুজো, এটা অন্নপূর্ণা পুজো। আমরা কিন্তু মনে করি যে আমরা কিন্তু মনে রাখি পুজোর সময়, কিন্তু এরা কি করেছে, পাঁচ বছর নরেন্দ্র মোদী বাবু ভুলে যান, রামচন্দ্র বলে কেউ আছেন। আচ্ছা বলুন তো, এই ছ সাত বছরে আমরা যদি তারকেশ্বর মন্দির ভালো করে করতে পারি, আমরা যদি মা তারার মন্দির ভালো করে সাজিয়ে নিতে পারি, আমরা যদি মা কালীর মন্দির ভালো করে করতে পারি, আমরা যদি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভালো করে করতে পারি, আপনারা যদি আমরা যদি বেলুড় মঠ ভালো করে করে নিতে পারি, আমরা যদি ইটনার খড়গপুরের ভালো করে করে নিতে পারি, আমরা যদি মা কর্ণের মন্দির ভালো করে করে নিতে পারি, আমরা যদি পাথর চাকরি ভালো করে করতে পারি, আমরা যদি ফুরফুরা শরীফ ভালো করে করতে পারি, আমরা যদি জহর খানগুলো ভালো করে করতে পারি, আমরা যদি শ্মশানগুলো বাঁধিয়ে দিতে পারি, আমরা যদি কবরস্থানগুলো বাড়িয়ে দিতে পারি, তাহলে নরেন্দ্র মোদী ইলেকশন আসলে রামচন্দ্র কি আপনার ইলেকশন এজেন্ট? ইলেকশন আসলে রাম মন্দির করতে হবে, আর পাঁচ বছরে একটা ছোট্ট রাম মন্দির করতে পেরেছেন? পারেননি। গুজরাটে শুনেছি কত বড় বড় মূর্তি করেছেন, বাপরে বাপ, চাইনিজ গভর্নমেন্টকে দিয়ে বড় বড় মূর্তি করেছেন। গান্ধীজির একটা বড় মূর্তি আমি দেখিনি, প্যাটেলজির মূর্তি করেছেন, আমার শ্রদ্ধা আছে। কই নরেন্দ্রবাবু, গান্ধীজি তো সেখানকার লোক, করতে পেরেছেন? করেননি। অর্থাৎ আপনারা গান্ধীজিকে ভুলে গেছেন, নেতাজিকে ভুলে গেছেন, রবীন্দ্রনাথকে ভুলে গেছেন, ভগৎ সিংকে ভুলে গেছেন, আম্বেদকারকে ভুলে গেছেন, আবুল কালাম আজাদকে ভুলে গেছেন। আপনারা শুধু এখন নিজেদের মনে রেখেছেন এক হাতে ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, আছে কিছু আর এস এস এর পান্ডা, আর তৈরি করেছেন কিছু গুন্ডা, কিছু হলে মানুষের মাথায় করে মেরে পড়বে ঠান্ডা। একটাই তো কাজ, নোট বাতিল করলে জনগণের টাকা বাতিল হয়ে গেল, এবার জনগণের টাকা করলেন ফাঁকা, মানুষকে দিলেন ধোকা, জনগণকে বানালেন বোকা, আর নিজেরা টাকা করলেন থোকা থোকা। আজকে ইলেকশনে সেই টাকা খরচা করছেন, অনেকটাই বোঝাই ছিল। আমি ভাবতাম আর এস এর লোকগুলো ভালো, হাফ প্যান্ট পরে দৌড়ায় বেচারা, প্যারেড প্যারেড করে, এখন তো দেখি শপিং মলের বাক্স নিয়ে দৌড়চ্ছে, শপিং মলের বাক্স নিয়ে দৌড়চ্ছে আর দাঙ্গা লাগাচ্ছে, আর বিজেপিকে বোঝাচ্ছে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় না থাকলে পাকা আমটা খাবে কি করে, পাকা আঙুরটা খাবে কি করে। তাই মনে রাখবেন, বিজেপির খেলা আবার যেন তেন কক্ষ কারণে এখানে এসে ভারতবর্ষে জয়লাভ করা। আর আমরা বলছি ওরা জিতবে না, কেন জিতবে না, ভারতবর্ষে দেখুন বাংলা যেমন, আমার মেদিনীপুর একটা জেলা আছে, মেদিনীপুর পূর্ব আছে, মেদিনীপুর পশ্চিম আছে, ঝাড়গ্রাম আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, বীরভূম আছে, নদিয়া আছে, হাওড়া আছে, হুগলি আছে, বর্ধমানপুর বর্ধমান পূর্ব পশ্চিম আছে, উত্তর চব্বিশ পরগনা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, কলকাতা আছে, সেই রকম ভারতবর্ষে মনে রাখবেন অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, পাঞ্জাব আছে, গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, রাজস্থান আছে, উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, সারা দেশ জুড়ে কত রাজ্য, কত ইউনিয়ন টেরিটরি, ঠিক তো? তাহলে শুধুমাত্র বাংলায় দেখে তো ইলেকশন হবে না। অন্ধ্রপ্রদেশ হয়তো চন্দ্রমোনা গিয়ে খুলে আসছে, জিজ্ঞেস করবেন, অন্ধ্রপ্রদেশে বিজেপি একটাও সিট পাবে না, তেলেঙ্গানায় একটাও পাবে না, কেরালায় একটাও পাবে না, পাঞ্জাবে পাবে না, উড়িষ্যায় পাবে না,
বাংলায় পাবে না। উত্তরপ্রদেশে 73টা পেয়েছিল, তাই গভর্নমেন্ট হয়েছিল। এবারে 13টাও পাবে কিনা সন্দেহ আছে। তাহলে গভর্নমেন্টটা করবে কোথেকে? অঙ্কটা আসবে কোথেকে? সুতরাং কোন অঙ্কে বিজেপি আর প্রধানমন্ত্রী হবে না। আর যত দিন যাচ্ছে হারবে বলে ভয়ে ভয়ে বিজেপির নেতারা উল্টো পাল্টা আবোল তাবোল বকছে। পাগলা কুকুর কামড়ালে জরাতঙ্ক রোগ হয়, আর নির্বাচনে হারবার ভয়ে আর ক্ষমতা থেকে চলে যাবার ভয়ে মোদীবাবুরা হারাতঙ্ক রোগে ভুগছে। সকাল থেকে সন্ধ্যা উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, কোনো হোমওয়ার্ক করে না। জিজ্ঞেস করুন, এটা তো বাংলার ইলেকশন নয়, আপনি বাংলা সরকারকে গালাগালি দিচ্ছেন কেন? এটা তো আপনার ইলেকশন। আপনি 5 বছরে কি করেছেন বলুন? জনগণের জন্য একটা কাজ করুন। আপনি 5 বছরে করেছেন, আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন। 400 টাকা ছিল গ্যাসের দাম, 1000 টাকা হয়ে গেছিল। আমাদের চিৎকার এই ইলেকশনের জন্য 800 হয়েছে, আবার জিতলে আবার বাড়াবে ও জিতবে না? ডিজেলের দাম বাড়িয়েছেন কত, পেট্রোলের দাম বাড়িয়েছেন কত, ব্যাংকের নোট বাতিল করেছেন কত, ধনজনের নামে কামিয়েছেন কত, 59 ইন্ডাস্ট্রির নামে কামিয়েছেন কত, রাফেল থেকে ইনকাম করেছেন কত, ধনজন থেকে ইনকাম করেছেন কত, পেটিএম থেকে ইনকাম করেছেন কত? সারা দেশ জুড়ে সবাই একটাই কথা এখন বলে, কি বলে জানেন? আগে বলতো আমি চায়ওয়ালা আছি, চায়ওয়ালাকে ভোট দাও। জীবনে চায়ওয়ালা ছিল না, মিথ্যে কথা বলে বেড়াতো। আর আজ আজ উনি বলেন আমি আজকে চৌকিদার বনে গেছি। চৌকিদার যারা ঘরে কাজকর্ম দেখে, কোথাও ফার্মের কাজ দেখে, মাটির চৌকিদার, তাদের আমি সালাম করি। কিন্তু বলুন তো, এই নরেন্দ্র মোদী কি চৌকিদার? এ কিরম চৌকিদার, কিরম চৌকিদার ভাই নরেন্দ্র মোদী? চৌকিদার কিরকম? চৌকিদার কি আছে? আর একটু জোরে দেবো বলুন, আমার মাথা তো এমনিতেই গরমে। চৌকিদার কি আছে? চৌকিদার কি আছে? মা বোনেরা চৌকিদার কি আছে? মা বোনেরা চৌকিদার কেমন? নরেন্দ্র মোদী কেমন চৌকিদার? বিজেপি কেমন চৌকিদার? অলি গলি মে শোর হ্যায়, 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 আরে অলি গলি মে শোর হ্যায়। এই চৌকিদার দেশের প্রধানমন্ত্রী হতে পারে? পারে? তাহলে আমরা তো বলছি চাই না, চাই না, বিজেপিকে আর চাই না। দেখুন, দাঙ্গা করে অনেক মানুষ নিয়ে ক্ষমতায় এসেছিল। আমরা ভাবলাম প্রধানমন্ত্রী হয়ে গেছে, নিশ্চয়ই পরিবর্তন হবে, হয়তো ভালো কিছু করবে। দেখলাম না, সবাই বদলায় না, বলে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে। বাংলা একটা কথা আছে না, যার হয় না নয়তে, তার হয় না 90তে। জীবনে বদলাবে না। এখনো দেখবেন এসে একটা মিটিং করছেন প্রধানমন্ত্রী, আপনি করে যান ভদ্রভাবে, কে বারণ করছে? আপনি করুন, 1000 মিটিং করুন, দেশে একটা আপনার মিটিং শুনছে না। এখানে লোকজন ধরো করে, আর্ধেক লোক শোনে, আর্ধেক লোক চেয়ার ছড়াছড়ি করে, তাও করুন। কিন্তু কথা হচ্ছে, আপনি মিটিং এ এসে যদি 56 ইঞ্চি ছাতি দেখিয়ে রাবণের মতো কথা বলেন, তাহলে কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। তার কারণ, বাংলার মানুষ ধমকানিকে ভয় পায় না, চমকানিকে ভয় পায় না। বাংলার মানুষ আপনাদের অহংকারকে ভয় পায় না, আপনাদের অন্তরকে ভয় পায় না। আপনাদের আমলে 12,000 কৃষক আত্মহত্যা করেছে, আপনাদের আমলে মেদিনীপুরের কত ছেলে মেয়ে ছিল এখানে ওখানে চাকরি করত, সব ফিরে চলে এসছে। মনে রাখবেন, অনেকের দোকান বন্ধ হয়ে গেছে, অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে। দিল্লির সাংবাদিকরা, আমি সাংবাদিকদের দোষ দিই না, 3টে জিনিস ছিল মিডিয়া, একটা ছিল জুডিশিয়ারি, আর একটা ছিল সংবিধান ইনস্টিটিউশন। মিডিয়াকে একটা কথা বলতে দেওয়া হয় না,
কোন মিডিয়া নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা কথা লিখতে পারে না, যদি লেখে সেই সাংবাদিকের চাকরি চলে যায়, তাদের থ্রেট করা হয়। দ্বিতীয়ত জুডিশিয়ারি, তৃতীয়ত সব ইনস্টিটিউশন সব আঙুলে চলছে। আর যদি আমি জিজ্ঞেস করি সাংবাদিকদের, বন্ধুদের পারবেন কোয়ারি করতে লিখতে? বলুন তো, অন্ধ্রপ্রদেশে ভোট হয়ে গেছে, কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? রাজস্থানে ভোট হয়েছে, কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? গুজরাট বিজেপির রাষ্ট্র, হার্দিক প্যাটেলকে এমনকি ইলেকশনে কন্টেস্ট পর্যন্ত করতে দেয়নি, কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? তামিলনাড়ুতে কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? কেরালাতে কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? বিহারে কত সেন্ট্রাল ফোর্স গিয়েছিল? তেলেঙ্গানাতে হাততালি দিয়ে অভিনন্দন জানান সকলে, চন্দ্রবাবু নাইডু আমাদের মধ্যে এসেছেন। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু আমাদের মধ্যে এসেছেন। তো আমি সেটাই বলছিলাম আপনাদের, যে কোথাও কিন্তু যায়নি, কোথাও এক, কোথাও দুই, কোথাও তিন। আর বাংলায় 100 সেন্ট্রাল ফোর্স লাগবে। সেন্ট্রাল ফোর্স আমার শত্রু নয়। নরেন্দ্র মোদী আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভাগাভাগি করে দিয়েছেন, দাঙ্গা করেছেন যেমন হিন্দু মুসলমানে। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল ইনস্টিটিউশনটাকে, আমরা খবর রাখি যে সিআরপিএফ এ কাজ করে তার কোনো অপরাধ নয়, যে বিএসএফ এ কাজ করে তার কোনো অপরাধ নয়, তাদের ভরে দিচ্ছেন গিয়ে বিজেপি করবে। আপনারা কি করছেন? আপনার প্রত্যেকটা মিটিংয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কন্ট্রাক্টর আছে তাদের বলছেন, এত লোককে তোমায় নিয়ে আসতে হবে, এত লোককে হাজির থাকতে হবে। গায়ের জোরে সব কিছু হয় না। মনে রাখবেন, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, কথাবার্তা বুঝে বলবেন, হোমওয়ার্ক করে এসে কথা বলবেন, বাজে কথা বলবেন না। একটা প্রধানমন্ত্রীর মুখে মিথ্যে কথা শোভা পায় না। তাই পরিষ্কার আমরা বলছি, বিজেপি আসছে না, বিজেপি আসছে না, বিজেপি আসছে না। দিলীপ ঘোষ এবার জিতবে না, দিলীপ ঘোষ এবার জিতবে না, দিলীপ ঘোষ জিতবে না। এবারে জিতবে ডক্টর মনোজ ভুঁইয়া, তিনি রাজ্যসভার এমপি ছিলেন, তাকে আমরা নাও দরকার হতে পারতাম, কিন্তু আমি মনে করি মানুষের কাজ করার জন্য প্রয়োজন লোকসভা। গ্রামে গঞ্জে গিয়ে কাজ করতে হয়, ব্লকে কাজ করতে হয়, তাই মানুষ ভুঁইয়াকে আমরা প্রার্থী করেছি। এই 3 বছর দিলীপ বাবু আপনাদের জন্য কোনো কাজ করেনি। একটা ইংরেজি ভাষায় কথা বলে মিনিমাম রেসপেক্টেড একটা ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না, পলিটিক্সটাকে এনে নষ্ট করে দিয়েছে। তাই আমি আপনাদের কাছে বলব, আগামী 12ই মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আর বিজেপিকে এই মাটিতে ভালো করে ভোটের মাধ্যমে গণতন্ত্র উজ্জীবিত করবার জন্য, গণতন্ত্র রক্ষা করবার জন্য ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। মনে রাখবেন, কবর ওদের দিতেই হবে গণতন্ত্রে, তা নাহলে দেশ চলবে না। আজ নোট বাতিল করেছে, তার ব্যাংক বাতিল করে দেবে। আজ নোট বাতিল করেছে, তার বাজার বাতিল করে দেবে। আজ নোট বাতিল করেছে, তার সংবিধান বাতিল করে দেবে। আজ নোট বাতিল করেছে, তার সবকিছু বাতিল করে দেবে। তাই মনে রাখবেন, এই নির্বাচনটা মোদি হাটাও দেশ বাঁচাও, এটা হচ্ছে তার নির্বাচন। বাংলায় এটা 1426, বাংলার মানুষ তাই চায় 42-এ 42। মনে রাখবেন, 42-এ 42টা সিট নিয়ে সবাই নিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া, আমরা যৌথ সরকার গঠন করব, যে সরকার দেশের মানুষের মঙ্গল কামনা করবে। আমি এটুকু বলে, আমি অনেক সময় বলি, আপনারা আমার অনেক কথা শুনেছেন, আমি আজকে সময় নষ্ট করতে চাই না, কারণ খড়গপুর হয়ে আমাকে মেদিনীপুরে বন্ধযাত্রা করতে হবে। আজকে চন্দ্রবাবু নাইডু আমাদের এসছেন, আমাদের ডাকে, তিনি আমাদের বিশেষ অতিথি। আমি নিজেও অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম, তার সাথে রামমোহন রাও সহ অনেক বন্ধুরাও আমাদের এসছেন, আমি তাকে সুযোগ করে দিচ্ছি। আমি চন্দ্রবাবু নাইডুজিকে মে আই রিকোয়েস্ট টু অ্যাড্রেস দ্য র্যালি অ্যান্ড স্পিক তেলেগু অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট।
translation is not required. I think this is a cosmopolitan industrial town, so they will understand. আপনারা বন্ধু রাইজকে ওয়েলকাম করুন, তিনি আপনাদের কাছে এসছেন, আপনাদের ঘরের মানুষ হিসেবে